बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम सुप्रिय छात्र छात्रीबृंद। सरकारी हरंग कलेज आयोजित अनलाइन क्लासे तुम्हारा स्वागत जानाई। आज के माइक्रो इकोनॉमिक्सर चतुर्थ क्लास। आज के आलोचना करब एप्लीकेशन अफ डिमांड एंड सप्लाई अर्थात चाहिदा और जोगान प्रयोग नहीं। यहाँ मूलत ये दुटे जिनिस आछे, एकटा हे स्थितिस्थापकता निये पूरा चैप्टरटा, जोगान स्थितिस्थापकता काके बोले, डिमांड माने आटा जेटा चाहिदार स्थितिस्थापकता काके बोले, एगुलो केन माने कि दिया निर्धारित है और एर प्रकारभेद, एटाई होच्छे आजकल मूल आलोचना। प्रथमे जेटा जानते हबे जे इलास्टिसिटी बा स्थितिस्थापकता काके बोले। स्थितिस्थापकता होच्छे स्वाधीन चलकेर परिवर्तनेर फले अधीन चलकेर जे शतकरा परिवर्तन हय ताकेई बला हय स्थितिस्थापकता बा इलास्टिसिटी। তাহলে ইলাস্টিসিটি সমান হচ্ছে অধীন চলকের শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের শতকরা পরিবর্তন। তারপরে আমাদের যেটা জানতে হবে যে চাহিদার স্থিতিস্থাপকতা মানে বিভিন্ন ধারণা আছে, একটা দাম নিয়ে, একটা আয় নিয়ে, একটা আড়াআড়ি নিয়ে, আড়াআড়ি স্থিতিস্থাপকতা, এই তিনটা এখন আমরা জানব। তো প্রথমটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটা হচ্ছে কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। আচ্ছা, অর্থাৎ চাহিদার দাম স্থিতিস্থাপকতা সমান সমান চাহিদার শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই দামের শতকরা পরিবর্তন। দ্বিতীয়ত আমাদের হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা। আয় স্থিতিস্থাপকতা হচ্ছে ভোক্তার আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ চাহিদার আয় স্থিতিস্থাপকতা সমান সমান চাহিদার শতকরা পরিবর্তন ডিভাইড বাই আয়ের শতকরা পরিবর্তন। তারপরে আমাদের লাগবে যে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটা সংজ্ঞা হচ্ছে দুটি সম্পর্কিত দ্রব্যের একটির দামের শতকরা পরিবর্তনের ফলে অপরটির চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা সমান সমান হচ্ছে এক নং দ্রব্যের চাহিদার পরিবর্তন ডিভাইডেড বাই দুই নং দ্রব্যের দামের পরিবর্তন। এরপরে আমার আরেকটা জিনিস জানতে হবে যে ইলাস্টিক অ্যান্ড ইনইলাস্টিক ডিমান্ড, অর্থাৎ স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদা হচ্ছে কি, দামের শতকরা পরিবর্তনের চেয়ে চাহিদা শতকরা পরিবর্তন বেশি হলে তাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। এক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপকতার মান এককের চেয়ে কী হয়, বেশি হয়। বিলাসদ্রব্য যেমন টিভি, ফ্রিজ, গাড়ি ইত্যাদির স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপক প্রকৃতির। আর অস্থিতিস্থাপক চাহিদা বা ইন ইলাস্টিক ডিমান্ড হচ্ছে দামের শতকরা পরিবর্তনের চেয়ে চাহিদার শতকরা পরিবর্তন কম হলে তাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, লবণ ইত্যাদির ক্ষেত্রে অস্থিতিস্থাপক চাহিদা সাধারণত দেখা যায়। তারপর চাহিদার দাম স্থিতিস্থাপকতা যদি আমরা মেজার করতে চাই তাহলে তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে মোট ব্যয় পদ্ধতি, একটা বিন্দু স্থিতিস্থাপকতা পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তচাপ স্থিতিস্থাপকতা পদ্ধতি। এর মধ্যে মোট ব্যয় পদ্ধতি বা টোটাল এক্সপেন্ডিচার মেথডটাই সবচেয়ে বেশি কী হয় ব্যবহৃত হয়। তো এইটার আবার কতগুলো পদ্ধতি আছে। প্রথম হচ্ছে একক স্থিতিস্থাপকতা বা ইউনিট ইলাস্টিসিটি, অর্থাৎ দামের দ্রব্যের দামের পরিবর্তন মোট ব্যয়ের কোনোরূপ পরিবর্তন না হইলে তাকেই বলা হয় একক স্থিতিস্থাপকতা। অর্থাৎ এখানে এটা হবে ওয়ান, এই ইলাস্টিসিটির মান হবে ওয়ান। তারপর হচ্ছে একক অধিক এককের চেয়ে বেশি আর কি, একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি গ্রেটার দেন ইউনিটি। দ্রব্যের দাম হ্রাসের ফলে মোট ব্যয় যদি বৃদ্ধি পায় তাকে একের অধিক স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ এখানে এটার মান হবে গ্রেটার দেন ওয়ান। আর একে কম স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি লেস দেন ইউনিটি, এটা হচ্ছে দ্রব্যের দাম হ্রাসের ফলে মোট ব্যয় হ্রাস পেলে তাকে একে কম স্থিতিস্থাপকতা বলে।
তাহলে এটা হবে কি ই লেস দেন ওয়ান বা এটা মান হবে লেস দেন ওয়ান আর আরেকটা হবে শূন্য স্থিতিস্থাপকতা দামের পরিবর্তনের ফলে চাহিদার যদি কোনো পরিবর্তন না হয় তাকেই বলা হয় কি শূন্য স্থিতিস্থাপকতা এটার মান হবে জিরো আর এটা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা দামের কোনোরূপ পরিবর্তন ছাড়া চাহিদার পরিবর্তন হলে তাকে অসীম স্থিতিস্থাপকতা বলে অর্থাৎ এটার মান হবে ইনফিনিটি এটা হচ্ছে এটার প্রকারভেদ তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যয়ের মধ্যে টোটাল ব্যয়ের এই যে পদ্ধতিগুলো এগুলো দিয়ে কি হয় মানে এটার স্থিতিস্থাপকতা মেজার করা হয় আর তারপরে আর বাকি যে দুইটা পদ্ধতি আছে ওই দুইটা পদ্ধতির ব্যবহার কিন্তু একটু কী আছে কম আছে যেমন বিদ্যুৎ চাপ পদ্ধতিরও ব্যবহার কম আছে বিন্দু ইয়ের পদ্ধতিরও ব্যবহার কম আছে তারপর আমরা জানব যে চাহিদার স্থিতিস্থাপকতার নির্ধারক বা ডিটারমিনেন্টস অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড এটা এগারোটা আসলে ডিটারমিনেন্ট আছে আমরা এগারোটা পদ্ধতি আস্তে আস্তে আলোচনা করি প্রথমত হচ্ছে দ্রব্যের প্রকৃতি যে প্রকৃতি যে দ্রব্যটা হলো অত্যাবশ্যক সেটার দাম বাড়লেও চাহিদার কেমন কী হয় না পরিবর্তন হয় না এক্ষেত্রে চাহিদা অস্থিতিস্থাপক হয় আর কি আর পরিবর্তন বা বিকল্প দ্রব্য যদি থাকে তাহলে চাহিদা কিন্তু কী হয় স্থিতিস্থাপক হয় তারপরে দ্রব্যের বিকল্প ব্যবহার যত থাকবে চাহিদা তত বেশি স্থিতিস্থাপক হবে তারপরে অর্থের খরচের অনুপাত যে দ্রব্যের ভোক্তা তার আর্থিক আয়ের একটি নগণ্য অংশ খরচ করে সেই দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয় তারপর স্থগিত ভোগ কোনো দ্রব্যের ভোগ যদি স্থগিত রাখা যায় তবে চাহিদা স্থিতিস্থাপক হয় যেমন জুতার দাম বাড়লে আপাতত জুতার ভোগ আমি বেশি করলাম না এরকম আর মূল্যের পরিধি যে দ্রব্যের মূল্য অত্যন্ত বেশি সেগুলো ক্রয়ের ক্ষেত্রে ভোক্তা প্রদর্শন প্রক্রিয়া প্রদর্শন করে বলে এটা অস্থিতিস্থাপক হয়ে যায় তার প্রয়োজনের তীব্রতা যেটি বেশি তীব্র প্রয়োজন ওগুলো কিন্তু অস্থিতিস্থাপক চাহিদা হয় তার সময়ের পরিধি যত বেশি হয় তেমনি দ্রব্যের চাহিদা তত বেশি স্থিতিস্থাপক হয় মনস্তাত্ত্বিক উপাদান মানুষের রুচি অভ্যাস ভোগ প্রবণতা ইত্যাদিও চাহিদার স্থিতিস্থাপককে প্রভাবিত করে থাকে তার যুক্ত চাহিদা যেসব দ্রব্য যুক্তভাবে ব্যবহার করা হয় তাদেরও চাহিদা অস্থিতিস্থাপক হয় যেমন মোটর গাড়ির দাম যদি স্থির অবস্থায় থাকে পেট্রোলের দাম কমলে মোটরের চাহিদা তেমন কোনো পরিবর্তন হয় না তার প্রাতিষ্ঠানিক উপাদান পণ্যের বাজার মূল্য ভোক্তার আয় পার্থক্য পণ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্যের অভাব ইত্যাদির কারণেও অস্থিতিস্থাপকতা প্রভাবিত হতে পারে এই গেল তোমার চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে এবার আসো যে যোগানের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ সাপ্লাই কাকে বলে এটার সঙ্গে হচ্ছে এই যে কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে যোগানের যে শতকরা পরিবর্তন হয় তাকে যোগান স্থিতিস্থাপকতা বলে একে সংক্ষেপে আমরা ইলাস্টিসিটি অফ সাপ্লাই বলি ইলাস্টিসিটি অফ সাপ্লাই সমান সমান যোগানের শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই দামের শতকরা পরিবর্তন তাহলে এটারও প্রকারভেদ আছে পাঁচ প্রকার প্রথম আছে একক স্থিতিস্থাপকতা দামের শতকরা পরিবর্তনে যোগানের শতকরা পরিবর্তন যদি একই হয় তাহলে হলো যোগানের একক স্থিতিস্থাপক হবে এখানে এটার মান হবে ওয়ান দ্বিতীয় হচ্ছে একের অধিক স্থিতিস্থাপকতা দামের শতকরা পরিবর্তনের চেয়ে যোগানের শতকরা পরিবর্তনের বেশি হলে একে একের অধিক যোগান স্থিতিস্থাপকতা বলে এটা এর মান হবে গ্রেটার দেন ওয়ান আরেকটা আছে একের কম কথাই বুঝে যাচ্ছে যে কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের হলে কম হয় যোগানের শতকরা পরিবর্তন কম হলে তাকে আমরা কি বলবো কম একের কম অর্থাৎ এখানে মান হবে লেস দেন ওয়ান তারপরে হবে অসীম স্থিতিস্থাপকতা বা ইনফিনিট ইলাস্টিসিটি দামের কোনোরূপ পরিবর্তন ছাড়াই যদি যোগানের শতকরা পরিবর্তন হয় তাকে বলে অসীম স্থিতিস্থাপকতা এখানে মান হবে ইনফিনিটি আর হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা দামের পরিবর্তন সত্ত্বেও যোগানের যদি কোনো পরিবর্তন না হয় তাকে বলে শূন্য স্থিতিস্থাপকতা এটার মান হবে জিরো লাস্ট আমরা জানবো যে যোগানের স্থিতিস্থাপকতার নির্ধারক সমূহ কী কী এটারও নির্ধারক আছে দশটা জিনিস আমরা শিখব প্রথমটি হচ্ছে দ্রব্যের প্রকৃতি অর্থাৎ যদি পচনশীল দ্রব্য হয় তাহলে সেটার কী হবে এটার যোগান হবে অস্থিতিস্থাপক
তারপরে বিনিয়োগ উৎপাদন ব্যবধান শিল্পজাত দ্রব্য সাধারণত অল্প সময়ে উৎপাদন করা যায় বলে দাম বৃদ্ধির ফলে এদের যোগান বৃদ্ধি করা সহজে ফলে এগুলো যোগান স্থিতিস্থিত থাকে তা উপকরণের যোগান সহজলভ্য হলে এটা যোগান স্থিতিস্থাপক হয় নাহলে অস্থিতিস্থাপক হয় উৎপাদন পদ্ধতির কৌশল যদি সহজ হয় এটাও কি স্থিতিস্থাপক হয়ে থাকে পুনরুদ্ধারযোগ্য অযোগ্য দ্রব্য যেগুলো পুনরুৎপাদন করা যায় না এগুলির যোগান সম্পূর্ণভাবে অস্থিতিশীল সময়ের বাজারের আয়তন যদি কি হয় বাজার একাধিক বাজার বিক্রি করা গেলে এই দ্রব্যটাই স্থিতিস্থাপক হয় তার বিভিন্ন দ্রব্যের দ্রব্য উৎপাদন যদি থাকে একটার বদলে আরেকটা যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু স্থিতিস্থাপক যোগান থাকে তারপর যন্ত্রপাতি উৎপাদন ক্ষমতা যন্ত্রপাতি দিয়ে যদি উৎপাদন করা যায় তাহলে প্রোডাকশনটা লার্জ স্কেলে করা যায় তখন যোগানটা কী থাকে স্থিতিশীল থাকে সময় যোগানের স্থিতিস্থাপকতা যদি কখনো অস্থিতি অল্পকালে জন্য হয় কিন্তু দীর্ঘকালে কিন্তু এটা স্থিতিস্থাপক হয়ে যায় এই হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা তো এইখানে তোমার কিন্তু গাণিতিক সমস্যার প্রয়োজন আছে সেখানে কিন্তু তোমার যে যোগান এবং চাহিদা এটার যে স্থিতিস্থাপকতা আছে এগুলোকে তোমার ক্যালকুলেশন করে দেখাইতে হবে এবং মন্তব্যে তোমাকে বলতে হবে যে কোন প্রকারের কোন প্রকৃতির পণ্য এটা আছে এই দুইটা কিন্তু মেজর কোশ্চেন এবং কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু অবশ্যই কী করতে হবে আশা করি তোমরা আজকের যে আলোচনা সেটা বুঝতে পারছো তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে আমার সাথে প্রতিদিন আমি 10টা থেকে 11টা তোমাদের জন্য থাকি সেখানে মোবাইল ফেসবুক টুইটার ইমো ভাইবার বা ফেসবুক আমাদের যে গ্রুপ আছে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং গভর্নমেন্ট কলেজ বা জুম আইডি ব্যবহার করে তোমরা তোমাদের সমস্যাগুলো আলোচনা করতে পারবা তাহলে করোনাকালে সবাই ঘরে থাকো পড়াশোনা করে মানে পরবর্তী সমস্যা যদি থাকে সেটা জিজ্ঞেস করো আর পরের ক্লাসগুলোতে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি আর আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ঘরে অবস্থান করো এই বলেই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম